হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নেমু 2.0 ইউটিউব চ্যানেল। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি উঠে এসেছে। আজ এইমাত্র বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, অর্থাৎ নোটিশগুলি এই ওয়েবসাইটে আজ কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে এবং তৎক্ষণাৎ আপনাদেরকে ভিডিও করে জানাচ্ছি। পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। আপনাদের জন্য বড় খুশির খবর, যেটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং ক্লার্কশিপ মেন এক্সাম যে রেজাল্ট, তার কিছুটা আপডেট আপনাদেরকে দিয়ে দেব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এ টু জেড সমস্তটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন WBPSC-র প্রত্যেকটা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, পাশাপাশি সরকারি এবং বেসরকারির যে চাকরি নোটিফিকেশান সবার আগে জানার জন্য। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখছেন বর্তমানে রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। WBPSC.gov.in লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং নিচের দিকে এসে আপনারা দেখবেন এখানে রয়েছে ভিউ অল অপশন। এই ভিউ অল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন পেজ চলে আসবে এবং এখানে কিন্তু আপনারা যে নোটিশগুলি তা কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, প্রথম যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি তা আপনারা দেখছেন পাবলিক সার্ভিস কমিশন, এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা খেয়াল করুন 5/2021। এবং নিচের দিকে যদি যান তাহলে দেখবেন যে কোন পোস্টে নিয়োগ হবে। এখানে যে রয়েছে ইন্সপেক্টর অফ ফ্যাক্টরিজ কেমিক্যাল, এখানে ডিপার্টমেন্ট রয়েছে লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে যে পে স্কেল রয়েছে ওটা দেখুন, আপনাদের পে লেভেল 67,300 থেকে 1,73,200 আন্ডার WBS। এবং এখানে যেটা রয়েছে ভ্যাকান্সি 3, অর্থাৎ 3টি রিজার্ভেশন রয়েছে। এরপর কোয়ালিফিকেশান, এর ডিগ্রি অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট এবং 5 ইয়ার এক্সপিরিয়েন্স। তো এখানে এজ যেটা রয়েছে সেটা আপনারা দেখুন, নট মোর দ্যান 36 ইয়ার অ্যাজ অন 1/1/2021। এবং এখানে কিন্তু যে ফিজ রয়েছে সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে। এখানে অনলাইন যেটা রয়েছে সেখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবেন WBPSC.gov.in এই ওয়েবসাইটে। এখানে অ্যাপ্লিকেশান অনলাইন কবে থেকে করতে পারবেন, লাস্ট ডেট কবে রয়েছে সমস্তটাই আপনারা কিন্তু এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন। এবং নিজের দিকে যদি যান তাহলে আরও কিন্তু অনেক ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারবেন। তো অবশ্যই নিজেরা একবার PDF ফাইলটি দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে এবং দেখে অবশ্যই বুঝে নেবেন। তো বন্ধুরা, নেক্সট যে আপডেটটি অর্থাৎ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, দেখুন পাবলিক সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 6/2021। এবং এখানে যে নিয়োগটি হবে সেই পোস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সাব এডিটর ফর বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনফরমেশান অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পে লেভেল দেখুন 12,35,800 থেকে 92,100। এবং এখানে যে ভ্যাকান্সিটার কথা বলা হয়েছে এখানে কিন্তু নাম্বার অফ 3। তো এখানে কিন্তু 3টি ভ্যাকান্সি রয়েছে, এখানে কোয়ালিফিকেশান কিন্তু অনেকটাই দেওয়া রয়েছে। তো অবশ্যই একবার দেখুন, এখানে দেখে নেবেন। তারপর যেটা এজ রয়েছে সেই এজ কিন্তু আগের বারের মতনই রয়েছে, নট মোর দ্যান 36 ইয়ার্স। এবং এজটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে 1/1/2021 হিসাবে। এবং এখানে ফিজ যেটা রয়েছে সেটা দেখুন 160 টাকা রয়েছে। এবং এরপর আপনারা অবশ্যই দেখে নিন এখানে যে অনলাইন করার যে ডেটগুলো রয়েছে, অর্থাৎ WBPSC.gov.in এই ওয়েবসাইটে করতে পারবেন। এখানে কবে থেকে আপনারা অনলাইন করতে পারবেন, কবে লাস্ট ডেট সমস্তটাই কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন, দেওয়া রয়েছে। নিচের দিকে আসলে কিন্তু আরও অনেক ইনফরমেশান রয়েছে গুরুত্বপূর্ণ। তো বেশি আলোচনা করছি না, তাহলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো নেক্সট আপডেট আমরা চলে যাব। তো অবশ্যই এই PDF ফাইলগুলো অবশ্যই নিজেরা একবার দেখে নেবেন, বুঝে নেবেন এবং তারপরে অ্যাপ্লাই করে নেবেন। তো বন্ধুরা, এরপর আপনাদেরকে ক্লার্কশিপ মেন এক্সাম রেজাল্ট নিয়ে যেটা আপডেট দেবো, অর্থাৎ আগের ভিডিওতেও জানিয়েছিলাম, তো যেটা আমি জানিয়েছিলাম সেটা হলো যে আপনারা অনেকেই কমেন্টে জানাচ্ছেন ক্লার্কশিপ মেন এক্সাম রেজাল্ট সম্পর্কে। আগের ভিডিওতেও জানিয়েছি, আবারও একই কথা আপনাদেরকে জানাচ্ছি যে এই বিষয়ে কোনো রকম আপডেট অফিসিয়ালি জানানো হয়নি। নানান রকম গ্রুপে কিন্তু জানানো হচ্ছে যে পরবর্তী মাসে, বা কখনো কখনো বলে দেওয়া হচ্ছে পার্টিকুলার ডেট, কিন্তু এগুলি পুরোপুরি ফেক নিউজ। আপনারা অবশ্যই PSC যে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। আমি কিন্তু যখনই জানতে পারবো যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তৎক্ষণাৎ কিন্তু আপনারা কিন্তু জানতে পারবেন। এবং যে সমস্ত নিউজগুলি আপনারা শুনছেন টোটালি কিন্তু ফেক নিউজ, অর্থাৎ অনেকেই কিন্তু জানাচ্ছেন যে কোন কোন তারিখে রেজাল্ট প্রকাশিত হতে পারে বা ক্লার্কশিপ মেন এক্সাম হয়তো যে রেজাল্ট তা প্রকাশ হবে না। এই যাবতীয় কিন্তু যে তথ্যগুলি আপনারা জানছেন টোটালি কিন্তু ফেক নিউজ, অর্থাৎ ভুয়ো তথ্যতে কান দেবেন না। তো এইটুকুই জানানোর কারণ, অনেকেই কমেন্টে জানাচ্ছিলেন বা পার্সোনালি কিন্তু অনেকেই অনেক ভিডিওতে কিন্তু জানাচ্ছেন যে কবে রেজাল্ট প্রকাশিত হবে। যখনই রেজাল্ট প্রকাশিত হবে তৎক্ষণাৎ কিন্তু আমি এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেবো। কাজেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সমস্ত তথ্য কিন্তু সবার আগে এই চ্যানেলে দেওয়া হয় এবং আপনারা কিন্তু সবার আগেই জানতে পারবেন ক্লার্কশিপ আপডেট নিয়ে। আজ এইটুকু, পরবর্তী আরও একটি ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি, তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা অনস্ক্রিনে দেখছেন একটি ইউটিউব চ্যানেল, যেটা হচ্ছে নাম ড্রিমস অ্যান্ড এডুকেশান। তো যারা নেট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে,
তাদের জন্য কিন্তু এই চ্যানেলটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্যার অর্থাৎ এক দাদা কিন্তু এই চ্যানেলটি নতুন ওপেন করেছে, তাই আপনাদের কাজকে হয়তো এটা পৌঁছাচ্ছে না, তো অবশ্যই এই ভিডিওগুলো একবার দেখবেন। খুব ভালো ভালো কন্টেন্ট বানায় কিন্তু নেট এক্সাম, কম্পিটিটিভ এক্সাম এবং এমনকি যে সামনে মাধ্যমিক এক্সাম রয়েছে সেই এক্সামেও কিন্তু আপনাদের সুবিধা দেবে। অর্থাৎ অনেক রকম কিন্তু ভিডিও তৈরি করছে যেগুলো আপনাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, এবং যারা স্পেশালি নেট এক্সাম দেবেন অথবা নেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এই ড্রিমস অ্যান্ড এডুকেশন যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং শেয়ারও করবেন, এবং যারা সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে জানাই এই চ্যানেলটি অবশ্যই তোমরা ফলো করো। করলে কী হবে, তার তোমরা কিন্তু অনেক রকম গুরুত্বপূর্ণ যে তোমাদের সামনে যে এক্সাম রয়েছে সেই এক্সাম সম্পর্কিত অনেক কোশ্চেন তোমরা কিন্তু জানতে পারবে। তো এই চ্যানেলটি অবশ্যই তোমরা দেখে নেবে, এবং যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই একবার গিয়ে দেখবেন কেমন ভিডিও, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ধন্যবাদ।